এটা 1 লাখ বারের মধ্যে একবার হওয়ার চান্স আছে, এটা 10 লাখ বারের মধ্যে মাত্র একবার হওয়ার চান্স আছে, আর এটা 100 কোটি বারের মধ্যে একবার হওয়ার মাত্র চান্স আছে। এটা পসিবল নয়। তাহলে আমরা রিয়্যাক্ট করতে চলেছি এখনো পর্যন্ত ঘটে যাওয়া সবথেকে ইম্পসিবল জিনিসগুলোর উপরে। অ্যাম্বিডেক্সট্রিয়াস হওয়া 100-এর মধ্যে একবারই হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার ক্লাসের একটা ছেলে অ্যাম্বিডেক্সট্রিয়াস ছিল, আর ওকে খুবই কুল লাগতো। 100-এর মধ্যে একবার হওয়া মানে মাত্র 1% লোকই এটা করতে পারে। হতে পারে, কারণ আমি ওই একটা ছেলেকেই চিনি, আর ওকে ছাড়া আরো 99 জনকে চিনি, মানে এটা ঠিক। এবার আমরা দেখবো 750 বারের মধ্যে যেটা মাত্র একবার হয়, যেটা হলো 12 ফিঙ্গার্স হওয়া। কি? এটা গিটার বাজানোর জন্য খুব ভালো ভাই, এতে গিটার বাজাতে খুব হেল্প হবে। খুব ভালো, 750 জনের মধ্যে একজন, যেটা ভেবেছিলাম তার থেকে বেশি। ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে কত জনের কাছে 12 ফিঙ্গারস আছে? 7.5 মিলিয়ন। ওয়াও, 1 মিনিট দাঁড়াও, তার মানে 15 মিলিয়ন এক্সট্রা ফিঙ্গারস আছে এই পৃথিবীতে। আর ওরা শুধু ওইখানে উইগল করছে। ওকে, তাহলে এবার ডাবল কুসুমের ডিম। দাঁড়াও, ওকে, যদি এই ছেলেটা এক ভাঙার সময় রেকর্ড করে, তার মানে ও এটা জানতো যেটা ডাবল হবে। ও, এটা তো ওর নিজের ডিম। একটা 360 রেইনবো দেখা। এর মানে আবার কি? ও, এর মানে তাহলে এটা, এর মানে হলো বেসিক্যালি একটা ক্যামেরা লেন্স দিয়ে দেখতে হবে। এটা ক্রেজি ভাই, এটা একটা পোর্টালের মতো। হয়তো এভাবেই ডক্টর স্ট্রেঞ্জ আসে। রেইনিং রেড রেইন, এর মানেটা আবার কি? এই বৃষ্টিতে কিছু অদ্ভুত ধরনের জিনিস আছে, এটা ব্লাড রেড। কেন বলো আমাকে, এটা কেন হচ্ছে? আমরা জানতে চাই। এটা কোন সায়েন্স ফিকশন স্টোরি নয়। ওকে ওকে, এরকম ওয়েদার শুধু আর্তেই হয়। আমরা বুঝে গেছি। ওরা আমাদের বললই না। ওয়াও, কি বলছো? 3,700 জনের মধ্যে একজন 100 বছর বাঁচে। ওয়া, 104 বছরের হয়ে বেশ সুন্দর লাগছে। এই, তুমি ওকে ফোন করতে পারো এখন। আমার কাছে একটা গার্লফ্রেন্ড আছে, না থাকলে আমিও করতাম। দুজন ডক্টর আমায় বলেছিল যে যদি আমি আরো ড্রিঙ্ক করি তাহলে আমি মরবো, কিন্তু ওরা আমার আগে মরে গেছে। ইয়ো ইয়ো, গ্র্যানি খুবই মজার মানুষ। একটা রিভার্স টাইগার দেখা। ও শুধু পেছন দিকে যাচ্ছে। ও, ব্ল্যাক টাইগার আর অরেঞ্জ স্ট্রিপস, কিন্তু আসলে এটার পুরো উল্টো হয়। সত্যি কুল এটা। তোমার মনে হয় যে ওখানে বাকি যে ওয়াইল্ড অ্যানিমেলরা আছে তারা বলে ও এর তো আলাদা কালার, অথবা হয়তো বলে এটা অন্য প্রজাতির? আমার মনে হচ্ছে এ হয়তো সিঁড়ি খুঁজছে। জানি না ওর কেন সিঁড়ি প্রয়োজন, ওর কাছে তো নক আছে গাছে ওঠার জন্য। কিন্তু খুঁজছে, যদি সিঁড়ি থাকতো তাহলে তাড়াতাড়ি উঠতো। একটা পারফেক্ট বোলিং গেম স্কোর করা। ওয়াও, 11,000-এর মধ্যে একটা, কি দারুণ ব্যাপার। আমার মনে হয় এটা সবথেকে আলাদা, একটা পারফেক্ট বোলিং গেম স্কোর করা, অথবা একটা মহিলাকে গিয়ে চুমু খাওয়া। ঠিক বলছি না? আমিও এটাই ভাবছিলাম। হ্যাঁ, শুধু জুতোরই ব্যাপার, যাই তুমি স্পোর্টস খেলো না কেন, তোমাকে পড়তে হবে গুফির মতো জুতো। আমি মজা করছিলাম, সিরিয়াস নেবে না কিন্তু। খোজা একটা বড় অ্যামেথিস্ট। অ্যামেথিস্ট আবার কি? ওটা একটা জিম। ও, এটা তো লোগান পল। দাঁড়াও, তোমার কি মনে হয় ও ওখানে জু পাবে? জঙ্গলে বাস করা হয়তো ওকে আমার বাড়িতে বেশি ভালো দেখাবে। তোমার জিভ বাইরে, কারণ চারটে কান হওয়াটাই যথেষ্ট নয়, তাই ওর একটু আলাদা হওয়াটা প্রয়োজন। একটা পাফি ডাড়ি তোকে খুঁজে বার করা, আরে কিন্তু কি করে বোঝা যাবে যে 2 লাখের মধ্যে একটা কোনটা? কি করে জানবো যে পাফি ডোরিটো এক্স্যাক্টলি কোনটা? ওটাকে কতটা পাফি হতে হবে পাফি ডোরিটোর জন্য? তুমি কি 2 লাখ ডোরিটোর প্যাকেট খুলবে আর খুঁজে বার করে বলবে ও তোমাকে খুঁজতে আমার খুব পরিশ্রম হয়েছে? আর এর জন্য ওই 13 বছরের মেয়েটি $20,000 পেয়েছে। দেখো, আমার আর তোমাদের মতো অ্যাভারেজ মানুষের সাথে কতটা তফাৎ আছে। আমি দ্বিতীয়বার ভাবতাম, তুমি তো খেয়ে ফেলতে খেয়ে ফেলতাম খুব তাড়াতাড়ি। আমার মাথায় এটা চলতো, আমি বলতাম যে আরে বা, এটা দেখে মনে হচ্ছে নরমাল গুলোর থেকে ভালো টেস্ট হবে। কিন্তু কখনো ভেবেছো কি এই জন্য স্ন্যাক্স তোমাকে 20,000 যে দেয়নি? ঠিক বলেছো। লাইটনিং স্টর্মের ভিতর দিয়ে ফ্লাই করা। হ্যাঁ, লাইটনিং স্টর্মের মধ্যে দিয়ে ফ্লাই করা এমন যেন। তুমি কি একটা পাফি ডোরিটো পেয়েছো? পাইলটরা হয়তো জানে এটা কেমন হয়। সত্যি এরকম দেখতে পায়? বিশ্বাসই হচ্ছে না পাইলটদের এত কিছু সম্মুখীন হতে হয়। এটা ক্রেজি ভাই। ক্রেজি কি জানো, এই প্যাকেট যেটা ক্রিসের জন্য এসেছে। ও সুইট, ফাইনালি এসে। জানি না ভাই, আমি অনেক কিছু অর্ডার করি। ও দেখো, এটা আমার অফিশিয়াল ফারবি। এরকম আর কতগুলো আছে তোমার কাছে? হান্ড্রেডস। তার মধ্যে তোমার কিছু বেচে দেওয়া উচিত, তাতে তুমি বেশ কিছু টাকা পেয়ে যাবে। আর আমি ওটা শিপ করব। তাহলে বলো আমি কি করে বিক্রি করব? শপিফাই, এই ভিডিওর স্পন্সর। শপিফাই কি? আমি শুধু প্যাকেজেস বেচি। শপিফাই আপনাকে দেবে একটা ইজি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেটা আপনার বিজনেস কে স্টার্ট করা অনেকটাই সহজ করে দেয়। এতটাই সহজ যে ক্রিস এটা করতে পারবে। হ্যাঁ, আর আমি স্টুপিড। ওটা আপনার বিজনেস কে গ্রো করতেও সাহায্য করে। একটা ফারবি প্রতি মাসে বেচা থেকে শুরু করে বিলিয়ন ফারবি প্রতি মাসে বেচা পর্যন্ত, এমন কিছু টুলের সাথে যেগুলো বড় বিজনেসের জন্য অ্যাভেলেবল আছে। ওয়াও, যাও আর ফারবিন কেন? যে কেউ শপিফাই ইউজ করে নিজের পছন্দ মতো বিজনেস বানাতেই পারে। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন, অথবা এই ইউআরএল এ যান shopify.com/mrbeast। আমি কি এবার যেতে পারি? দুটো মাথাওয়ালা লিজার্ড। ও মাই গড, এটার কত চান্সেস আছে? 5 লাখ বারের মধ্যে একটা। কি অদ্ভুত ভাই, তোমার কি মনে হয় ওদের পেট একটাই হবে, মানে একটা জায়গা থেকে পুপু করে নাকি? কি মনে হচ্ছে, একজনের পেট ভরে যায় অন্যজন খেলে? ও হয়তো বলছে আরে ভাই দাঁড়াও আসতে, আমি এখন স্ন্যাক এনজয় করছি। ব্লু লবস্টার কে ধরা। আমি এটা টিকটকে দেখেছিলাম। আচ্ছা তাহলে বলো শেষে কি হবে।
ফান লবস্টার ফ্যাক্টস। লবস্টার থিওরিটিক্যালি ততক্ষণ বেঁচে থাকে যতক্ষণ তাদের শেলটা গলছে না, আর এটা সত্যি। আমি একজন লবস্টার কেন নয়? কারণ তুমি গলাতে পারো না। অ্যাকসেন্ট চেঞ্জিং সিনড্রোম। এক মিনিট, ক্রিসের এই রোগটা আছে কি? লিসা আলামিয়া, এটা আমার ফেক অ্যাকশন নয়, এটা আমার নিজের অ্যাকশন। আমি সত্যি বলছি না ভাই, এদের এই কথাটা বিশ্বাস হয় না, কিন্তু আমি কি করতে পারি? আমি যেখান থেকে এসেছি সেখানে ওরা এমনই ভাবে কথা বলে, এটা একদম নরমাল। আমি আমার সারা জীবনে এরকম ভাষা কখনোই শুনিনি। আমি কোনো ইয়ারবাডস পরে নেই। আমি কিছু শুনতে পাচ্ছি না। একটাই জায়গায় বৃষ্টি পড়া, শুধুমাত্র এখানেই একটা স্পটেই বৃষ্টি হচ্ছিল, আর পুরো শহরের কোথাও না। কেউ জল ফেলছে হয়তো। হ্যাঁ, এটা হলো সেই মেঘটা, যখন কার্টুনে কেউ স্যাড হয় তার উপরে বৃষ্টি হয়। এই মানুষটা যে ভিডিও বানাচ্ছে সে ক্যামেরা নিচে রাখবে আর বলবে, ও নাইন টুইনস এর জন্ম দেওয়া। নাইন টুইনস মানে 18টা বাচ্চা? মানে 9টা বাচ্চা একসাথে জন্ম নিয়েছে। একটু এই লোকটাকে তো দেখো, ওর মাথায় নিশ্চয়ই কিছু ঘুরছে। যদি তুমি বাবা হও তাহলে তুমি এরকম করবে? ভাই এটা তো পুরো ওয়াইল্ড, এ 9 বার 9টা বাচ্চাকে নিজের বডি দিয়ে পাস করছে। তোমার মনে হয় ডক্টর বাইরে বের করে বলেছে প্যাকেজ ডেলিভারি? একটু ইমাজিন করো, তোমার কাছে আরো 8টা টাকা আছে। আমি তো শেষ হয়ে যেতাম ভাই, এ টাকার্ড আউট হয়ে যেত। মাটির তলার গুপ্ত ধন খোঁজা, 1 in 20, 250 মিলিয়ন এর মধ্যে একটা। একজন নর্দার্ন ক্যালিফোর্নিয়া কাপল নিজের প্রপার্টিতে ওটার সাথে কি কানেকশন? ফেব্রুয়ারিতে ওনার একটা পুরনো টিন ক্যান কে মাটির থেকে বাইরে আসতে দেখেছে। এই লোকটা পুরনো টিন ক্যান পোক করে মনে হয়। মনে হচ্ছে টিন ক্যান দেখতে পেলেই বলবে যে আমাকে এই জায়গাটা খুঁড়তে হবে। ঠিক নিয়ে এসো। তুমি কি জানো এরকম কোন রেকর্ড করা প্রুফ নেই যে পাইরেটরা গুপ্তধন পুঁতে রেখেছে? কার্ল শাট আপ, আমাদের মজা খারাপ করো না। আমি শুধু প্যাকেজেস ডেলিভার করি। পুরো একই রকম দেখতে মানুষ পাওয়া, 90 কোটি বারের মধ্যে একবার। একটা ওয়েডিং ফটোগ্রাফার একটা সারপ্রাইজ পেল যখন ও নিজের মতো একজনকে প্লেনে দেখতে পেল। এটা তো ক্রেজি ছিল ভাই। ওই লোকটাকে দেখো, ও বলছে ও বলছে আমিও আছি ভাই, আমার নাম হলো বিল, আমি এখানেই ছিলাম। নীলের বন্ধু এই ফটোটাকে টুইটারে টুইট করলো, তারপরে হাজার হাজার মানুষ ওটাকে রিটুইট করলো। ওয়াও, হাজার মানুষ, 6000 বার, ইন্টারনেটকে তো ধ্বংস করে দিয়েছে। গেম জিতে নেওয়া, কে হবে কোটিপতি? 100 কোটি জনের মধ্যে একজন। সত্যি এখন আমার প্যারেন্টস কে ফোন করতে চাই। বোকা ছেলে, আমার তোমার হেল্প চাই না, কিন্তু আমি তোমাদের জানাতে চাই যে আমি $1 মিলিয়ন জিততে চলেছি। রিচার্ড নিক্সনই আমার ফাইনাল আনসার। ইনি জিতেছেন $1 মিলিয়ন। ও শুধু $1 মিলিয়ন জেতেনি, ওর মধ্যে রিজও আছে। কি দারুণ লোক! এই লোকটার IQ হলো 200। ওর IQ এত বেশি যে ওর শার্টের স্লিভসও নেই। আমাদের মধ্যে কিছু লোকের IQ হলো 100, 195 থেকে 200। ওয়েল, তুমি কথা বলছো বিলিয়নের মধ্যে একজনের। ও ওয়াও, আমি জানতাম না আমি এত রিয়ার। একদম সেম, এটা ক্রেজি। ও 200 আর আমার কাছে 206 আছে। ও ওয়াও, তাহলে বেসিক্যালি পুরো পৃথিবীর মধ্যে 200 বেশি IQ এর লোক এই রুমেতে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি ক্রেজি। গ্যালিলিও 185, আইজ্যাক নিউটন 190, আর কার্ল জেকবস ল্যাঙ্গেন হতে পারে এই পৃথিবীর সবথেকে স্মার্টেস্ট মানুষ। আর এ ওই ট্যালেন্টটাকে ইউজ করে ঘোড়া সামলাতে। একটু আমি চাইবো আপনারা এই নাম্বারটাকে দেখুন, পারফেক্ট NCAA মার্চ ম্যাডনেস ব্র্যাকেট। আমি তো এই নাম্বারটা পড়তে পারবো না, অনেক বড় নাম্বার। 9 আর কিছু নাম্বারের মধ্যে একটা। কেউ কি এটা করেছে? আমার 11.57 মিলিয়ন লোকের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যাকেট ছিল। তোমার সাকসেসের স্ট্র্যাটেজি কি? ওয়েল, আমি সেগুলোই ফিলআপ করেছি যেটাতে আমার মনে হয়েছে যে আমি জিততে পারবো। সাকসেসের সিক্রেট হলো